Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen. Nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi. Wa man tabi'ahum bi ihsan ila yawmiddin wa ba'd. Shukriya darshok dini bhai bonera. Amra kiyamater alamat ghurur shurutei apnaderke ei alochonay shagoto janacchi. আপনারা যারা আমাদের প্রোগ্রামে শেয়ার করছেন, আশা করি আপনারা আরও বন্ধুদেরকে শেয়ার করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেবেন। কিয়ামতের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কিছু আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে গেছেন, আর সেই আলামতগুলোর বড় বড় আলামতগুলোর একটি হচ্ছে, সর্বপ্রথম আলামত হচ্ছে খুরুজুল দাজ্জাল অথবা খুরুজ আল মাসিহ দাজ্জাল। দাজ্জাল এর বেরিয়ে আসা আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যখন পর্যালোচনা করব, যে এখানে দাজ্জালের খুরুজের কথা বলা হয়েছে। এখান থেকে একদল আহলে হাদিস উলামায়ে কেরাম কোন ব্যাখ্যা নিয়েছেন যে দাজ্জালের খুরুজের বিষয়টি প্রমাণ করে যে দাজ্জাল কোথাও আবদ্ধ রয়েছে বা বন্দী রয়েছে, সেখান থেকে কেয়ামত যখন ঘনিয়ে আসবে, যেই ক্ষণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো করে জানেন, ওই নির্দিষ্ট ক্ষণে দাজ্জাল সেখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার সুযোগ পেয়ে যাবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো বিষয়গুলো খুবই স্পষ্ট করে বুঝে নেবেন। প্রথমেই আমি দুটি বিষয় আপনাদেরকে সতর্ক করে দেব। দাজ্জালের ব্যাপারে দুটি ভয়ঙ্কর বিভ্রান্তি মুসলিমদের মধ্যে বর্তমানে ব্যাপকভাবে প্রসার করা হচ্ছে বা ব্যাপকভাবে পর্যালোচনা আলোচনা এবং এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রথম ধারণা হচ্ছে একটি কল্পিত চরিত্র, উস্তুরাত মিনাল একাদিব, যেটি এক ধরনের মিথ্যা চরিত্রের মতো, অনেকটা ড্রামার মতো তৈরি করা হয়েছে ভয় দেখানোর জন্য। আসলে দাজ্জাল বলতে এমন কিছুই নেই। যারা দাজ্জালের খুরুজের বিষয়টিকে অস্বীকার করে থাকেন তাদের সকলেরই বক্তব্য একটাই, সেটা হলো এই, আসলে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনার মধ্যে আসবো কারা দাজ্জাল এর খুরুজের বিষয়টি, দাজ্জাল যে বেরিয়ে আসবে এই বিষয়টিকে কারা অস্বীকার করেছে সে বিষয়টি আলোচনা করব। তবে বিশাল একটি গোষ্ঠী মুসলিমদের মাঝে এই ধরনের বক্তব্য ব্যাপকভাবে প্রসার করার চেষ্টা করছেন, প্রচার করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে দাজ্জাল হচ্ছে একটি ধারণা, একটি মানে কল্পিত একটি ব্যক্তি। আদৌ এই ধরনের কোনো কল্পিত ব্যক্তির অস্তিত্ব হবে কি না এই সম্পর্কে বড় ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন এক ধরনের লোক। দ্বিতীয় যে বক্তব্যটি সেটা হচ্ছে এই যে বর্তমান আরেক দল গবেষক বেরিয়েছে যারা বিশেষ করে সুন্নাহকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এবং যারা সালফে সালেহীনের মানহাজ থেকে বিচ্ছুত, অনেক অনেক দূরে, তারা এই কথা বলে ব্যাপকভাবে যে দাজ্জালের যে কথা আসছে এগুলো সবগুলোই আসলে দাজ্জাল নয়, দাজ্জাল বলতে কোনো ব্যক্তি নয়, কোনো সুনির্দিষ্ট সত্তা অথবা ব্যক্তিকে বোঝানো হয়নি, বরং দাজ্জাল হচ্ছে একটি সংস্কৃতি অথবা একটি সভ্যতা অথবা বর্তমান যে সভ্যতার এক বিশাল উৎকর্ষ, যে সভ্যতার মাধ্যমে মানুষগুলো মানে নিজেদের নৈতিক এবং আদর্শিক অন্য বিভিন্ন দিক থেকে স্খলনের দিকে অথবা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, সেটাকেই দাজ্জাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা দাজ্জালের যে হাকিকত রয়েছে সে হাকিকতটাকে মাজাজ বা রূপকর্থে নিয়ে গিয়েছে বা রূপকের দিকে নিয়ে গিয়েছে। তাদের ধারণা হচ্ছে যে দাজ্জাল না, এটা কোনো ব্যক্তি নয়, ব্যক্তি হিসেবে দাজ্জাল কেউ আসবে না, বরং দাজ্জাল হচ্ছে একটি
সভ্যতার একটি পাওয়ার, একটি ক্ষমতা। কারণ দাজ্জালের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে তারা দাজ্জালকে অস্বীকার মানে করে আসলেই, কিন্তু কৌশল অস্বীকার করে, মানে সরাসরি অস্বীকার করলে হয়তো লোকেরা তাদেরকে আক্রমণ করবে, লোকেরা তাদেরকে বলবে যে এতগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামগণ বর্ণনা করেছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে দাজ্জালের ফিতনার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে। সুতরাং এতগুলো বক্তব্য থাকার পরে কীভাবে এই দাজ্জালকে অস্বীকার করবে? তাই তারা বলছে আমরা দাজ্জালকে অস্বীকার করি না, কিন্তু দাজ্জালের যে ক্ষমতার কথা বলা হয়েছে, ভয়ঙ্কর ক্ষমতা, 40 দিন পৃথিবীতে থাকবে, 40 দিনে গোটা পৃথিবীকে মানে একেবারেই তছনছ করে দেবে, গোটা পৃথিবীর মানে এপিট ওপিট করে ফেলবে, এই যে একটা বিশাল পরিবর্তন, বোঝা গেছে এটি দাজ্জাল বলতে কোনো ব্যক্তি বা সত্তা নয়, বরং দাজ্জাল বা ব্যক্তি বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটি পাওয়ারকে বোঝানো হচ্ছে, একটি শক্তিকে বোঝানো হচ্ছে, অথবা একটি বড় ধরনের কোনো সভ্যতাকে বোঝানো হয়েছে, যে সভ্যতা মানবদেরকে বা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, মুসলিমদেরকে বিপর্যস্ত করবে, এবং ইসলাম ইমানের উপর যারা আছে তাদেরকে সবাইকে তাদের নৈতিকভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে। এখানে 3 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে এই, এর মধ্যে দাজ্জালের ব্যাপারে আরেকটি বিকৃত চিন্তাধারা ইহুদিদের কাছে রয়েছে, এজন্য ইহুদিরা এ বিষয় নিয়ে অনেক বেশি উৎসুক অথবা অনেক বেশি উৎসাহী, অনেক বেশি আগ্রহ দেখায়। তাদের ধারণা হচ্ছে যেটা, সেটা হলো এই, ইহুদিরা এটা মনে করে থাকে যে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেই বলেছেন, ইহুদিদের ধারণা হচ্ছে দাজ্জালের আগমনের সাথে ইহুদিদের গ্রেট ইসরায়েল যে রাষ্ট্র রয়েছে, মানে যে বড় ইসরায়েল যে রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং ক্ষমতা আবার ইহুদিদের কাছে মানে ব্যাক করবে, মানে এই পৃথিবীর যে ক্ষমতা রয়েছে, পৃথিবীর নিয়ন্ত্রণের যে শক্তি পাওয়ার রয়েছে সে পাওয়ারটুকু আবার ইহুদিরা পেয়ে যাবে এবং ইহুদিরা পরিপূর্ণরূপে গ্রেট ইসরায়েল যেটা রয়েছে সেই ইসরায়েল উপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। ফলে ইহুদিরা মানে এই কনসেপ্টটাকেই মুসলিমদের মাঝে ব্যাপকভাবে পুশ করার চেষ্টা করছে, যাতে করে মুসলিমরা মানে এটা মনে দুর্বল হতে পারে আর ইহুদিদের মধ্যে মানে এই মানে আশাবাদ বেশি হতে পারে যে হ্যাঁ খুব সময় কাছে আমরা ক্ষমতায় চলে আসব, এবং তাদের ধারণা হচ্ছে যে দাজ্জাল যে পাওয়ারের কথা বলা হচ্ছে অথবা যে ব্যক্তির কথা বলা হচ্ছে তাদেরই সহযোগী একটি শক্তি হবে, তার মাধ্যমেই দাজ্জালের মাধ্যমেই তাদের পাওয়ার মানে প্রমাণিত হবে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে আমরা সেই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল এর বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, দাজ্জালের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে তখন সবাই দাজ্জালের বিপক্ষে যাবে, এমনকি গাছ এবং পাথর পর্যন্ত দাজ্জালের বিপক্ষে অবস্থান নেবে, বলবে যে যে দাজ্জাল মানে এর দাজ্জালের লোকদেরকে হত্যা করার জন্য হাজা ইয়াহুদ উক্তুলহু, যে ইয়াহুদি দাজ্জালের অনুসারী যারা রয়েছে তাদেরকে সম্পর্কে বলা হবে তাদেরকে হত্যা করো, কিন্তু ইল্লাল গারকাদ, গারকাদ একটি গাছ, যে গাছটি মদিনার বর্তমান যে বাকি কবরস্থান রয়েছে বাকি কবরস্থানে পাওয়া যেত, এখন বর্তমানে বাকি কবরস্থানে এই গাছ নেই, মানে এই গারকাদ এই গাছ ছাড়া যে অঞ্চলে এই গারকাদ গাছ বেশি আছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন বিভিন্ন মানে ঐতিহাসিক বা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে গারকাদ গাছের মানে উৎপাদন এবং এটার উৎপন্নের কাজ মানে বেশিরভাগ ইহুদিরা করে থাকে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গারকাদ গাছ ছাড়া, এটা ইহুদিদেরকে সাপোর্ট করবে, ইহুদিরা গারকাদ গাছের এই সাপোর্টটুকু পাবে, ইহুদিরা এই গাছের মানে পেছনে পালিয়ে থাকার জন্য চেষ্টা করবে, এই গাছ তাদের পক্ষে সাপোর্ট দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইহুদিরা ইহুদিদের সাথে মুসলিমদের সেখানে বড় ধরনের একটি যুদ্ধ, বড় ধরনের একটা
লড়াই হবে, যেখানে ইহুদিদের পরাজয় হবে, কিন্তু ইহুদিরা একথা স্বীকার করেনি। ইহুদিদের কোনো বইয়ের মধ্যে অথবা কোনো প্রোটোকলের মধ্যে তারা এটাকে স্বীকার করেনি, তারা স্পষ্ট করেনি এই বিষয়টি যে যে যুদ্ধে ইহুদিদের পরাজয় হবে, ইহুদিরা ক্ষতিগ্রস্ত হবে এবং ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম দাজ্জালকে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন, আর সেই হত্যাকাণ্ড সংগঠিত হবে যে সিরিয়ার যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যেই, সিরিয়া, জর্দান, তারপরে বর্তমান লেবানন, এই সমস্ত এলাকাগুলো জুড়ে এই এলাকায় এ ধরনের মানে যুদ্ধ অথবা তাদের সাথে সংঘর্ষ হবে। বন্ধুগণ, এখান থেকে আমরা বুঝতে পেরেছি এখানে বর্ধন একটা ইন্টারেস্ট রয়েছে, যারা দাজ্জাল নিয়ে অনেক কথা বলেন, যেহেতু ইহুদি মিডিয়াগুলো আমাদের মিডিয়ার জগতে সবচেয়ে বেশি শক্তিশালী, আর ইহুদিদের মিডিয়াই মূলত গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে কারো মানে সামান্য যদি মিডিয়ার জগৎ সম্পর্কে জ্ঞান থাকে, কারো কাছে অস্পষ্ট নয়, গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া, সেটা স্যাটেলাইট হোক, প্রিন্টিং মিডিয়া হোক, অ্যান্ড আদার্স যে সমস্ত মিডিয়া রয়েছে, মানে অল মিডিয়াগুলোকেই ইহুদি সম্প্রদায় বিভিন্নভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ফলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে এই যে তাদের এই মিডিয়ার মাধ্যমেই তারা এই প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের এই মিডিয়ার মাধ্যমে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, যাতে করে মুসলিমদের মাঝে মানে একটা বড় ধরনের মানে ধস নেমে আসে, আর মুসলিমরা মনে করে যে না, আমাদের আর কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই, আর কোনো পরিকল্পনার প্রয়োজন নেই, আর কোনো কাজের প্রয়োজন নেই, এই দাজ্জাল এসে গেলো, এই যাহ অমুক এসে গেলো, এই তমুক এসে গেলো, এই কেয়ামত হয়ে গেল, আর এই ক্ষেত্রে মানে মুসলমানদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র রয়েছে অথবা যত রকমের অপপ্রয়াস রয়েছে সব কিছুই ইহুদি শক্তিগুলো করে যাচ্ছে। আমরা এখানে প্রথমে তিনটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। বন্ধুগণ, এবার আসুন যে বিষয়টি, সেটা হলো এই দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসীহ দাজ্জাল, কোথাও কোথাও মসীহ দাজ্জাল বলেছেন, আবার আমরা দেখতে পাই যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে যখন এসেছে তখন ঈসা আল মসীহ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আল মসীহ শব্দটি আরবি ভাষায় এটি প্রয়োগ করা হয় থাকে, এটা মিনকাবিল আদ, মানে যেই শব্দের মানে দ্ব্যর্থবোধক শব্দ, মানে অর্থ বিপরীতার্থক শব্দ, যার মানে এই অর্থ হতে পারে ওই অর্থ হতে পারে। আরবি ভাষায় এই ধরনের শব্দ রয়েছে, এক শব্দ এটাতে মানে বেচা কেনা দুইটাকে বোঝায়, এক শব্দ এটা থেকে আসা যাওয়া দুইটাকেই বোঝায়, এক শব্দ এটা দিয়ে খাওয়া এবং মানে পান করা এই দুইটাকে বোঝায়, এ ধরনের শব্দ আরবি ভাষায় অনেক রয়েছে। তাই এ বিষয়ে আমরা দেখতে পাবো আল কামুসের মধ্যে বলা হয়েছে যে এই শব্দটি কখনো কখনো আসিদ্দিক সত্যিকার সত্যবাদী অর্থে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, আর কখনো কখনো আদ্দিল্লিল আল কাদ্দাব বিভ্রান্ত প্রদভ্রষ্ট মানে মিথ্যাবাদী অথবা মিথ্যুককে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে মসীহ শব্দটা ব্যবহার করা হয় থাকে তখন মসীহের অর্থ হবে আসিদ্দিক, কোনো সন্দেহ নেই। ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম যে অবতরণ করবেন, তিনি যে বলবেন আমি ঈসা ইবনে মরিয়ম, তিনি সত্যবাদী, এই দাবি তার প্রমাণিত হবে। আর দাজ্জাল তার প্রত্যেকটি কথাই মিথ্যা হবে, সে যত দাবি করবে প্রত্যেকটি দাবি মিথ্যা হবে। আরবি ভাষায় মূলত দাজ্জাল শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, ফাআলুন এর ওজনে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এটি ইসমে ফাইল আল মুবালাগা, মানে ফাইলের অর্থে কর্তাবাচক শব্দ, এবং এর মানে অধিক অর্থ বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা থাকে, যে মিথ্যা এর ক্ষেত্রে মানে ভয়ঙ্কর মিথ্যাবাদী পদভ্রষ্ট তাকে বোঝানোর জন্য দাজ্জাল শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই দাজ্জালদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে দাজ্জালদের সংখ্যা বলা হয়েছে যে মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার অথবা মিথ্যা এই মাহদীর দাবিদার, এই ধরনের লোক যুগে যুগে অনেক এর আগমন করবে, নবুয়তের দাবিদার
মাহদী এর দাবিদার, মানে মানে এই ধরনের দাবিদার লোকের আগমন ঘটবে যুগে যুগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সালাসুনা দাজ্জালুনা সালাসুনা কাযাবুন, যে 30 জন দাজ্জাল যারা মিথ্যাবাদী, মিথ্যা দাবি করবে তারা, এই এদের সংখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন কোন হাদিসের মধ্যে 30 জনের কথা উল্লেখ করেছেন। তাহলে বুঝতে পেরেছি আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে দাজ্জালের আগমন শুধু আল মাসিহা দাজ্জাল ওই ব্যক্তি হবে যে ডাহা মিথ্যাবাদী এবং যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আর বাকি যারা রয়েছে তারা মিথ্যাবাদী হবে তাদের দাবিতে, কিন্তু এরা ওই দাজ্জাল নয়, মাসিহুদ দাজ্জাল যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সে নয়। এই জন্য আমরা দেখতে পাই যুগে যুগে দাজ্জালের বিভিন্ন ধরনের দাজ্জালদের আগমন ঘটেছে। আমাদের ভারতবর্ষে সবচেয়ে বড় যে দাজ্জাল এর আগমন ঘটেছিল আমরা জানি, সবাই তাকে আমরা চিনি, সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সবচেয়ে বড় দাজ্জাল, কারণ সে অনেক বড় মিথ্যাবাদী ছিল। সে কখনও নিজেকে প্রথমে দাবি করেছে নিজে মুজাদ্দিদ, দিনের সংস্কারের কাজ দায়িত্ব নিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ হিসেবে নিয়োগ দিয়েছেন। কিছুদিন যেতে না যেতেই তারপর সে দাবি করেছে যে বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে সে প্রেরিত হয়েছে। তারপরে কিছুদিন যেতে না যেতেই সে দাবি করেছে যে আমি মাহদী হিসেবে প্রেরিত হয়েছি। এরপরে কিছুদিন যেতে না যেতেই সে নিজেকে বলছে দাবি করেছে যে আমি মাহদী এবং আমি ঈসা 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 মানে ঈসা এর মানে আগমন দুটি আমি একসাথে দাবি করেছে। একেবারে সর্বশেষ সে নবুয়তে দাবি করেছে মৃত্যু 4 বছর আগে। এটা আমরা তার ইতিহাস যারা পড়েছি তাদের কাছে জানা থাকার কথা। এটাও দাজ্জাল, ভয়ঙ্কর দাজ্জাল। এ ধরনের মিথ্যুক যারা রয়েছে সবাইকে দাজ্জাল বলা হয় থাকে। আর এই এর এই দাজ্জালদের সবচেয়ে বড় গ্রেট দাজ্জাল মানে দ্য গ্রেট দাজ্জাল হচ্ছে আল মাসিহুদ দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। কেউ কেউ বলেছেন দাজ্জালকে মাসিহ বলার কারণ হচ্ছে মাসিহ দাজ্জালের একটি অন্যতম লকব বা তার একটা গুণ, আর তাকে এই জন্য তাকে মাসিহ বলা হয়েছে যেহেতু লিআন্না ইহদা আইনাইহি মামসুহা, তার এক চোখ পরিপূর্ণরূপে মানে মিশে থাকবে, মানে এই চোখে কিছুই থাকবে না, পরিপূর্ণরূপে চোখ মিশে থাকবে। অর্থাৎ জন্মান্ধ ব্যক্তির যেমন চোখে কিছুই থাকে না, মানে চামড়া পুরোটাই মিশে থাকে মুখের সাথে, এমনিভাবে সে তাকে দাজ্জালের একটি চোখ এমন হবে। এই বক্তব্যটি নিহায়া ফি গরিবিল হাদিসের মধ্যে ইবনে আসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূত্রখণ্ডে 326-327 পৃষ্ঠায়। আবার লিসানুল আরবের মধ্যেও ইবনে মনজুর আফ্রিকি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের 594-595 পৃষ্ঠায়। আবার কেউ কেউ বলেছেন যে তাকে মাসিহ এই জন্য বলা হয়েছে লিআন্নাহু ইয়ামসাহুল আরদা ফি 40 ইয়াওমান, 40 দিনে সে গোটা পৃথিবীকে তয় করবে, গোটা পৃথিবীকে সে ভ্রমণ করে বেড়াবে, ইয়াদ্রিবু ফিল আরদ, 40 দিনে গোটা সমগ্র পৃথিবীকে সে মানে উলটপালট করে দিবে, পৃথিবীর যেই মানে সাধারণ স্বভাবজাত যেই নিয়ম পদ্ধতি আছে সমস্ত নিয়ম পদ্ধতির মধ্যে বড় ধরনের ব্যতিক্রম হয়ে যাবে এবং গোটা পৃথিবীর উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। যাই হোক, তবে আমরা দেখতে পেয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতান ও আশরাতিস সাআহ কিয়ামতের আলামত এবং কিতাবুল ফিতানের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে ইন্নাদ দাজ্জাল মামসুহুল আইনি, দাজ্জালের এক চোখ পরিপূর্ণরূপে মামসুহ বা মানে একবারে মুছে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে, মিশে থাকবে। অর্থাৎ এটি এখানে চোখের কোনো ধরনের চিহ্ন থাকবে না, এই জন্য তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়েছে। তবে কোনো সন্দেহ নেই দুটি কথাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, দাজ্জাল এই অর্থে সে মিথ্যাবাদী, তার প্রত্যেকটি বক্তব্য যে মিথ্যা সেটা আমরা তার বক্তব্য থেকে বুঝতে পারব। আবার
তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যেহেতু সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ মুসলিম 18 খণ্ডের 61 পৃষ্ঠায় এ বিষয়ে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সেখান থেকে আমরা এটা স্পষ্ট করে বুঝতে পেরেছি যে দাজ্জাল মূলত সেই ব্যক্তি মামসুহুল আইন হবে, তার চোখ এক চোখ পরিপূর্ণরূপে থাকবে না এবং সেটি মিশে থাকবে, এক পরিপূর্ণরূপে চামড়ার সাথে মিশে থাকবে। যাই হোক, আমরা এ বিষয়ে আর শাব্দিক গবেষণায় যেতে চাই না। এখানে অনেক শাব্দিক গবেষণার বিষয় রয়েছে, সেগুলো হয়তো আপনারা ইনশাআল্লাহ তারা বিভিন্ন প্রেক্ষাপটে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবার আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই পয়েন্টটি হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম দাজ্জালের আগমনের বিষয়টি কনফার্ম করেছেন। কিয়ামতের আগে বড় ধরনের যে আলামতগুলো রয়েছে, তার মধ্যে প্রথম আলামতই হচ্ছে দাজ্জালের আগমন বা দাজ্জালের বেরিয়ে আসা। বন্ধুগণ, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে এত বেশি সতর্ক করেছেন যে সাহাবায়ে কেরামগণ দাজ্জালের ব্যাপারে সতর্ক করার কারণে সাহাবায়ে কেরামগণ দাজ্জালের যে বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্য তাদের চোখের সামনে তারা প্রত্যক্ষ করতে পারতেন। ফলে যখনই এই বৈশিষ্ট্যের কোনো মানুষকে দেখতেন বা এই জাতীয় কোনো মানুষ তাদের সামনে আসত, তারা আশঙ্কাগ্রস্ত হয়ে যেতেন, তারা আশঙ্কাগ্রস্ত হয়ে যেতেন, মনে করতেন সম্ভবত এই সেই দাজ্জাল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুস্পষ্টভাবে দাজ্জালের বৈশিষ্ট্যের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস প্রথমে আপনাদেরকে শোনাবো, যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে বন্ধুগণ দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই হাদিসটি, যে হাদিসটি আমরা এখন আলোচনা করব, সে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রহমাহুল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন, বুখারি 13 নম্বর খণ্ডের 90 পৃষ্ঠায়, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহিহতে বর্ণনা করেছেন 2 খণ্ডের 237 পৃষ্ঠায়। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, বাইনা আনা নাঈমুন আতুফু বিল বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটি সময় যে আমি ঘুমিয়ে আছি, আতুফু বিল বাইত, যে আমি আল্লাহর ঘরে তওয়াফ করতেছিলাম। ফাজাকার, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাদিসের মূল আমরা বক্তব্যের দিকে যাচ্ছি, ফাজাকার আন্নাহু রা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে দেখতে পেলেন। থুম্মা রা আদ-দাজ্জাল, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্বপ্নের কথা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার স্বপ্নের কথা বর্ণনা করতেছেন। সুতরাং নবীদের স্বপ্ন আমরা জানি একেবারে ওহির মর্যাদা বহন করে থাকে, ওহির মাধ্যমেই এসেছে, কিন্তু ওহির প্রক্রিয়াটি স্বপ্নের প্রক্রিয়ায় এসেছে। সুমারা আদ্দাজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দাজ্জালকে দেখতে পেলেন, ফা ওয়াসাফাহু, তারপরে দাজ্জালের বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন এই হাদিসের মধ্যে। ফাকালা, তিনি বললেন, ফাইজা রাজুলুন জাসিম, আমি দেখতে পেলাম দাজ্জাল হচ্ছে এমন এক মোটা সোটা মানুষ, জাসিম বলা হয় তাকে, অনেক মোটা ব্যক্তিকে, আহমার, লালচে, লাল রঙের, অনেকটা আহমার বলা হয় তাকে, যারা সাদা থেকে মানে লাল মানে শুভ্রতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে আহমার বলা হয় তাকে। জাদুর রাস, মাথার চুলগুলো কোঁকড়ানো, মাথার চুলগুলো কোঁকড়ানো, আওয়ারুল আইন, এক চোখ তার কানা, এক চোখ তার কানা, কাআন্না আইনাহু নাবিতাতুন তাফিআহ, মনে হচ্ছে যেন তার চোখটি মানে একটি আইনাবাতুন তাফিআহ,
একটি আঙ্গুর, যে আঙ্গুরটি শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়া একটি আঙ্গুরের মতো এইভাবে চোখটি তার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন। কালু, সাহাবায়ে কেরামগণ বললেন, হাযা দাজ্জাল আকরাবুন নাস বিহি শাবাহান আকরাবুন নাস বিহি শাবাহান ইবনু কুতন। সাহাবায়ে কেরামগণ বলেন যে দাজ্জালের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, সে বর্ণনার সাথে সাহাবায়ে কেরামগণ আমি বলেছি যে এই যে চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিতেন, সাহাবায়ে কেরামগণ সেটাকে মানে তাদের দৃশ্যপটে তাদের অবলোকনের মাঝে নিয়ে আসতেন, যে মনে হচ্ছে যেন ওই ব্যক্তি ইবনু কুতুনের একেবারে যে বিবরণ দেওয়া হয়েছে, ইবনু কুতুন এই ধরনের একটি ব্যক্তি ছিল, রাজুলুন মিন খুজা বুনি খুজা গোত্রের লোক ছিল এই ব্যক্তি, মানে মনে হচ্ছে যেন তার মতোই ছিল জাল ব্যক্তি, যার মানে অবস্থানটা এমন ছিল যে মোটা সোটা তার এই ধরনের একটি অবস্থান ছিল। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিহে বর্ণনা করেছেন। সুতরাং হাদিসের সনদ বা হাদিসের মতনের বিষয়ে বিতর্ক উত্থাপন করা এই উম্মতের শুধুমাত্র হাদিস বা সুন্না অস্বীকারী ব্যক্তি যারা রয়েছে তাদের পক্ষেই সম্ভব, আহলুল ইলম যারা রয়েছেন যারা সুন্না সম্পর্কে জ্ঞান রাখেন তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় যে হাদিসটি বর্ণনা করব বন্ধুগণ সেটি হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকারা দাজ্জাল বাইনা দহরানাই ইন্নাস, মানুষদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন দাজ্জাল সম্পর্কে উল্লেখ করলেন, যা দাজ্জালের যে অবস্থান রয়েছে সে সম্পর্কে মানুষদেরকে ইনফর্ম করার জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বিষয়গুলো জানালেন। ফাকাল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাহ ইসলাম বললেন ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ার, তোমরা খুব ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কানানন, তার এক চোখ কানা নয়, আলা ওয়া ইন্নাল মাসিহা দাজ্জাল, খবরদার তোমরা জেনে রাখো মাসিহুদ দাজ্জাল, যে বিভ্রান্ত মিথ্যাবাদী দাজ্জালের কথা তোমাদেরকে আমি বলেছি, আওয়ারুল আইনিল ইউমনা, তা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, তার ডান চোখ পরিপূর্ণরূপে সে কানা হবে, ডান চোখটা কানা হবে, কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, মনে হচ্ছে যেন তার ডান চোখে আইনাবাতুন তাফিয়া একটি আঙ্গুর মানে শুকিয়ে গেলে যেমন হয় এই শুষ্ক আঙ্গুরের মতো তার ডান চোখটা থাকবে, মানে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। বন্ধুগণ, এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ সহিহতে বর্ণনা করেছেন, তেরো খণ্ড বিশ নম্বর নব্বই নম্বর পৃষ্ঠায়, ইমাম মুসলিম রহমাল্লাহ তা সহিহতে বর্ণনা করেছেন আঠারো খণ্ডের ৫৯ পৃষ্ঠায়। এখান থেকে আমরা স্পষ্ট যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হলো এই মাসিহুদ দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। পরের হাদিসটি আসি, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন দাজ্জালের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইন্নাহু শাবুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি অতিরিক্ত বৈশিষ্ট্য বলেছেন, সে দাজ্জাল যুবক ব্যক্তি হবে, শাবুন মানে শক্তিশালী এবং যুবক ব্যক্তির দিকে ইঙ্গিত করার জন্য আরবি ভাষায় এই শব্দটি ব্যবহার করা হয় থাকে, শক্তিশালী বোঝানো হয়, যুবককে বোঝানো হয়, কাতাতুন কাতাত বলা হয় থাকে এমন ব্যক্তি যার চুলগুলো কোঁকড়ানো হবে, চুলগুলো কোঁকড়ানো হবে, আইনুহু তাফিয়া, তার চোখটা একটু উপরের দিকে ভাসা হবে, মানে তার ডান চোখের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাম এই ইঙ্গিত দিয়েছেন যেটি আমরা সহিহ বুখারী এবং মুসলিমের পূর্ববর্তী হাদিস থেকে পেয়েছি, ডান চোখটা তার উপর দিকে ভাসা হবে, কাআন্নি আশবাহুহু আও শাব্বিহুহু বি আব্দুল উজ্জা ইবনে কুতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসের মধ্যে বলেন মনে হচ্ছে যেন আমি তাকে মানে মনে করতেছি, ধারণা করতেছি সে আব্দুল উজ্জা ইবনে কুতুনের মতো, এই ধরনের আমার কাছে মনে হচ্ছে, মানে এই ধরনের মানে আব্দুল উজ্জা ইবনে কুতুন ইবনে কুতুনের কথা আমরা বলেছি বনু খুজাআ গোত্রের এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণ যাতে করে একটা তাকরিবি মানে একটা কাছাকাছি একটা আন্দাজ গ্রহণ করতে পারেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল উজ্জা ইবনে কুতুনের কথা বলেছেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে আব্দুল উজ্জা ইবনে কুতুন দাজ্জাল এ কথা নয়, খেয়াল রাখতে হবে এখানে। আবার কেউ যদি এই মানে মিসকনসেপ্ট এখান থেকে এনেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো এইদিকে ইঙ্গিত করেছেন আব্দুল উজ্জা ইবনে কুতুন, সেই মূলত দাজ্জাল না, এই দিকে ইঙ্গিত করা উদ্দেশ্য নয় এবং এটা বোঝা যায়নি এই হাদিস থেকে, এটা বোঝা যায়নি। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন আঠারো খণ্ডে ৬৫ পৃষ্ঠায়, এবং হাদিসটি সনদের দিক থেকে
একেবারেই সহি। চতুর্থ যে হাদিসটি আমরা বর্ণনা করব বন্ধুগণ, আবুবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মাসীহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন। মাসীহুদ দাজ্জাল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে তার বৈশিষ্ট্য হচ্ছে সে একজন পুরুষ হবে, কাসীরুন। আগের হাদিসের মধ্যে বলেছে জাসি মোটা, কিন্তু মোটা যে অনেক লম্বা নয়, মোটা কিন্তু খাটো হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এফ যা দেখতে বিপৎস, দেখলেই মানুষ দেখে মানুষ ভয় পায় যে এ ধরনের, মানে আপনি যখন দেখবেন তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, মানে এই ধরনের আফ যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন যে আফ যা যা আদুন, চুলগুলো হবে কোঁকড়ানো, আওয়ার, এবং এক চোখ কানা হবে, মাতমুসুল আইনি, মানে এক চোখ তার মাতমুসুল আইন পরিপূর্ণরূপে চামড়ার সাথে মিশে থাকবে, লাইসা বি নাথিআতিন ওয়ালা হাজরা, সেটি একেবারেই নরমও হবে না আর শক্ত হবে না। আমরা হাদিসের আগের কথাগুলো দেখেছি, সেখানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাবাতুন তাফিয়া, খুব ভালো করে লক্ষ্য করুন, মানে একটা আঙ্গুর যদি মানে এটা শুষ্ক হয়ে যায়, যেমন খুব বেশি শক্তও হয় না আবার খুব নরম মনে হয় না, এই ধরম হবে। ফাইন উল বিসা আলাইকুম, যদি তোমাদের কারো এক্ষেত্রে তারপরেও প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন উল বিসা আলাইকুম, এক্ষেত্রে যদি তোমাদের কারো তারপরেও সংশয় অথবা সংমিশ্রণ হয়ে যায় অথবা তোমরা ফিতনায় নিপতিত হয়ে যাও, তোমাদের কোনো না কোনো কারণে যদি সংশয় তৈরি হয়, ফা আলামু, খবরদার, ভালো করে জেনে রাখো, আন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব আল্লাহ তাআলা কখনো তা তিনি কানানুন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানানুন। সুতরাং এই হাদিস থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য আকিদাগত দিক থেকে সাব্যস্ত হয়েছে, তন্মধ্যে এই বিষয়টি আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানানুন, রাসূলুল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এবং এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে এসেছে 11 খণ্ডে 443 পৃষ্ঠায়, সুনান আবু দাউদের মধ্যে এসেছে। এবং এই হাদিসটিকে শেখ মোহাম্মদ রাসুদ্দিন আলী রহমতুল্লাহ রায় সহিহুল জামে আসগীরের মধ্যে 3 খণ্ডে 317-318 পৃষ্ঠায় সহি বলেছেন, হাদিস নম্বর 2455, হাদিস নম্বর 2455। সেখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে হাদিসটি গ্রহণযোগ্যতার দিক থেকে একেবারেই বিশুদ্ধ। 5 নম্বর যে হাদিস, এই হাদিসটি আবু হুরায়রা যেটা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মা মাসীহুদ দালালাহ, যে মাসীহুদ দালালাহ বিভ্রান্তির মাসীহ অথবা মাসীহ দাজ্জাল, এর ফাইন্নাহু আওয়ারুল আইনি, সে হবে আওয়ারুল আইন, তার এক চোখ হবে কানা, আজলাল জাবহা, তার এই যে কপাল রয়েছে কপালের চুলগুলো উপর থেকে হবে, মানে কপালের শুরু থেকে তার চুল থাকবে না, আরিদুন নাহার, তার যে বক্ষদেশটা চওড়া হবে, ফিহি দাফা, তার বক্ষদেশটা এমন হবে যে বক্ষদেশের মধ্যে একটু এনহায়না থাকবে, বক্রতা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে তার বক্ষদেশের পর্যন্ত বিবরণ দিয়েছেন যে বক্ষদেশ কেমন হবে। এই হাদিসটি বন্ধুগণ আমরা দেখতে পাই ইবনে আসির রাহিমাহুল্লাহ তাআলা তার নিহায়াতে বর্ণনা করেছেন, তারপরে ইবনে মনজুর রাহিমাহুল্লাহ তাআলা লিসানুল আরবের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এবার এরপরে হাদিস যেটি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, তিনি বলেন আদ-দাজ্জাল ওয়া'আরুল আইনিল ইউসরা, দাজ্জাল হবে তার বাম চোখ মানে কানা হবে। এই হাদিসের শব্দ আর আগের হাদিসের শব্দের মধ্যে একটু শাব্দিক দিক থেকে এতরাব রয়েছে, কারণ আমরা দেখতে পেয়েছি ডান চোখের কথা সহি রাওয়ায়েতগুলোর মধ্যে এসেছে, আর এই হাদিসটি মূলত যে এই হাদিসটি যে রাওয়ায়েত রয়েছে এই রাওয়ায়েতের মধ্যে আল ইউসরা বাম চোখের কথা বলা হয়েছে, জাফালুস শাআরি, এবং তার আরেকটি বৈশিষ্ট্য হলো তার চুল হবে ঘন এবং বেশি, চুল হবে জাফালুস শাআর, তার চুল ঘন এবং বেশি হবে, পুরো শরীরের মধ্যে চুল হবে, মনে আমরা
সহিহ মুসলিমের হাদিস সামনে আলোচনা হবে, পুরা শরীরটাই তার মানে চুল দিয়ে মনে হচ্ছে যেন আবৃত থাকবে এই ধরনের হবে, যেটি বিভৎস একটি দৃশ্য বা বিভৎস বিভৎস একটি মানুষের অবস্থা হবে। কিন্তু এই হাদিসের মধ্যে একটি বিষয় রয়ে গিয়েছে, সেই বিষয়টি হচ্ছে এই, কোনো কোনো হাদিসের মধ্যে ডান চোখের কথা এসেছে, কোনো কোনো হাদিসের মধ্যে বাম চোখের কথা এসেছে। সমন্বয় কীভাবে? সমন্বয় হচ্ছে এই, মানে যেই চোখের মধ্যে ডান চোখের কথা এসেছে, মানে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি ডান চোখটা হবে তার আসলে মানে একেবারেই উপরের দিকে উঠা, আর এক চোখ হবে তার পরিপূর্ণরূপে মানে কানা অথবা পরিপূর্ণরূপে মিশানো, এক চোখ পরিপূর্ণরূপে মিশানো হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা মুসলিম সহিহতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 13 খণ্ডের 91 পৃষ্ঠায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন 18 নম্বর খণ্ডের 59 পৃষ্ঠায়। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তার দুই চোখের মাঝখানে এই যে জায়গা রয়েছে সেই জায়গায় লেখা থাকবে কাফের, ও ফি রিওয়ায়াতিন সুম্মা তাহাজ্জাহা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সেটাকে মানে উচ্চারণ করে বলে দিয়েছেন কাফারা কাফারা ইয়াকরাউহু কুল্লু মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তি মানে এটা পড়তে পারবে যদি তাদের ইমান থাকে, কারণ তার প্রতি তারা ইমান আনবে না, তারা দেখবে যে কাফের লেখা আছে, কাফের লেখা আছে, তাহলে বোঝা গেল যে ইমানদার ব্যক্তিগণ, এই ব্যক্তি ইমানদার ব্যক্তিদের মধ্যে কেউ পড়তে পারুক বা না পারুক কিন্তু কাফের শব্দটুকু তারা উপলব্ধি করতে পারবে, তখন তারা তার প্রতি ইমান আনবে না, তার প্রতি ইমান আনবে না। বন্ধুগণ, আমরা এই যে কথাগুলো দাজ্জালের ব্যাপারে এসেছে, দাজ্জালের এই বক্তব্যগুলো থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি, এখান থেকে আমরা যে কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে এই, দাজ্জাল কোনো সভ্যতা বা কোনো শক্তি বা পাওয়ার নয়, একজন মানুষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আব্দুল উজ্জা ইবনে কুতুন আল খুজাঈ বনু খুজাঈ গোত্রের আব্দুল উজ্জা ইবনে কুতুনের সাদৃশ্য উল্লেখ করে বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে এইরকম একটা লোক একজন লোক হবে। এরপরে যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি, সে কানা হবে, তার এক চোখ কানা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যুবক হবে, বেটে হবে, তারপরে অনেক মোটা হবে, এবং তাকে দেখতে একটু বিভৎস বা দেখতে ভয় মানে ভয় করে এই ধরনের একটি ভয়ঙ্কর একটি দেহ বা আকৃতির অধিকারী হবে। সে বিষয়টি আমরা সামনের আলোচনার মধ্যে যাব বন্ধুগণ, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহতে বর্ণনা করেছেন, আল জাসাসা। জাসাসা কি? ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে আমরা জাসাসা সম্পর্কে কথা বলবো, জাসাসায়ের সাথে দাজ্জালের কী সম্পর্ক রয়েছে সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে আলোচনা করব। এবার আমরা আসব যে পয়েন্টে, সেটা হলো আমাদের এখানে আমরা দেখতে পাবো যে কোনো প্রশ্ন আপনাদের আছে কি না, যদি কিছু প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ নূরুন্নবী জহির ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, ইদানিং ইমাম মাহদিয়ের বিষয়ে যে পরিমাণ আলোচনা, ভবিষ্যৎ আগমনী বার্তা প্রচার চলছে, এর বিশেষ কি কোনো কারণ আছে? আর মুসলিম হিসেবে এই ব্যাপারে আমাদের সঠিক অবস্থান কী হওয়া দরকার একটু বলবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, এখানে হিডেন এজেন্ডা রয়েছে, গোপন এজেন্ডা রয়েছে। মাহদিয়ের আলোচনা ব্যাপক হওয়ার কারণ হচ্ছে গোপন এজেন্ডা রয়েছে, যেটি মুসলমানদের কাজ নয়, এই কাজে মুসলমানদেরকে ব্যস্ত করে দিয়ে এটা এই এজেন্ডায় মুসলমানদেরকে লিপ্ত করে দিয়ে মুসলিমদেরকে দুর্বল করার একটা পলিসি হচ্ছে এটি। মাহদি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, সুতরাং কোনো এমন কোনো ব্যক্তি নয় যে সে রাস্তায় এসে বলো যে আমি মাহদি, তোমরা আসো আমার সাথে অংশগ্রহণ করো। তাই এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সবগুলোর উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে দুর্বল করা, মুসলিমদের চিন্তাধারাকে দুর্বল করা। মুসলিমরা মনে করবে যে না, আমরা মানে এই যে মুসলিমদের অপেক্ষা হচ্ছে মাহদিয়ার জন্য, তারা আর কোনো কাজ করতে চায় না, তারা দাওয়াতে কাজ করবে না, তারা ইসলামের দিকে সরে যাবে, ইসলাম দিকে মানুষকে আহ্বান করে তাকে দূরে সরে যাবে। এমনকি অনেকে আছে যে মাহদিয়ার আগমনের এই কথা শোনার পরে বলতেছে যে দুনিয়ার যে কাজকারবার আছে সেগুলো থেকে নিজে গুটিয়ে নেওয়া যায় কীভাবে, এটা ভয়ঙ্কর একটি বিষয়।
আর এটি একটা হিডেন এজেন্ডা ইহুদিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারা তাদের একটা কনসেপ্ট কাজ করে, সেটা হচ্ছে তারা মনে করে থাকে যে মাহদি, দাজ্জাল, আমরা বলেছি প্রথমেই আমাদের আলোচনার মধ্যে, এবং ঈসা ইবনে মরিয়ম, এই মানে বিষয়গুলোর সাথে জড়িত আছে তাদের ক্ষমতার বিষয়টি। তারা মনে করছেন তা এই মানে এর আগমনের সাথেই আমাদের ক্ষমতা শক্তিশালী হবে এবং মুসলিমরা দুর্বল হয়ে যাবে। তারা তাদের লোকদেরকে এই বিষয়টি প্রোভাইড করতেছে, এই বিষয়টি, এই কনসেপ্টটা প্রোভাইড করতেছে যে আমাদের সময় এসে গিয়েছে, এখন আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের সর্বোচ্চ শক্তি এর জন্য প্রয়োগ করতে হবে, আমাদের সম্পূর্ণরূপে মানে ঐক্যমত্যে আমাদেরকে পৌঁছতে হবে এবং কঠিনভাবে আমাদেরকে পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। ফলে তারা প্রোটোকল তৈরি করেছে, এই প্রোটোকল অনুযায়ী তারা মানে প্রত্যেকটি কাজকে প্ল্যান করে অগ্রসর হচ্ছে। আর আমরা শুধুমাত্র বলতেছি যে অপেক্ষা করেন, মাহাদি আসতেছে, মাহাদি আসতেছে, মাহাদি মানে আমাদের মতো মুনাফেক বা আমাদের মতো এই ধরনের লোকদেরকে নিয়েই মাহাদি আসবেন এবং তিনি কাজ করবেন, প্রশ্নই আসে না। তাই এই কাজটি আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে আমাদের অবস্থান কী, আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি যে মাহাদির আগমনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো হাদিসের মধ্যে এসে আসেনি যে তোমরা মাহাদির আগমনের জন্য অপেক্ষা করো, মাহাদির আগমন নিয়ে আলোচনা পর্যালোচনা করো। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখান থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা নিজেদের আমলগুলো মানে দিকে নিজেরা অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও, আমরা যাতে করে আমাদের আমল ঠিকমতো করতে পারি, আমাদের দাওয়াত, আমাদের দিনের চর্চা, ইসলামের বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, দিনে একামত, দিনের যে কাজ দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করা, এই সবটাই আমাদের কাজ। এই কাজগুলো করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হতে হবে। এখানে আমাদের এটাই হচ্ছে আমাদের একমাত্র অবস্থান। এক্ষেত্রে আমাদেরকে কন্ডেম করার জন্য, দুর্বল করার জন্য এই বক্তব্যগুলো কিছু সংখ্যক বন্ধু দিয়ে যাচ্ছেন। মোহাম্মদ জসিমউদ্দিন, বাজিদপুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ইমাম মাহদি সম্পর্কে মুসলিমদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত? আমরা এই বিষয়ে আলোচনা করে দিয়েছি, আপনি সম্ভবত আমাদের প্রোগ্রামে এই অংশগ্রহণ করতে পারেননি, প্রোগ্রামগুলো দেখে নেবেন। মাহদি তিনি একজন হেদায়তপ্রাপ্ত শাসক, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং ক্ষমতায় আসার পরে তিনি ইনসাফ আদল প্রতিষ্ঠা করবেন। 7 অথবা 8 বছর তিনি রাজত্ব করবেন, গোটা পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে তিনি ন্যায়, ইনসাফ দিয়ে, অঢেল সম্পদ দিয়ে তিনি ভরপুর করে দেবেন। এবং এরই একটি প্রেক্ষাপটে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আগমন ঘটবে, আর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে তিনি হত্যা করবেন, আর মাহদি এর ইমামতিতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সালাত আদায় করবেন। এর আগের পরিস্থিতি হবে অত্যন্ত ভয়ঙ্কর, গোটা আবৃত্তি বিপর্যস্ত হয়ে যাবে। সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। জুলম পৃথিবীর মানে আনাচে কানাচে জুলম ব্যাপক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মানুষ অবজ্ঞা করবে, মানুষের পরস্পর পরস্পরের প্রতি অনীহা, আমানতের খেয়ানত হবে, মূর্খতা ব্যাপকতা লাভ করবে, যে না বেবিচার এমন পর্যায়ে চলে যাবে যে মানে নিজের বংশ পরিচিতি মুছে যাবে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মানে বংশ পরিচিতি হারিয়ে যাবে। তো এই প্রেক্ষাপটগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোর মধ্যে রয়েছে, সেগুলো আমরা হয়তো আপনারা যে কিয়ামতের পূর্ব যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো পড়ে নেবেন। এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি, আমরা স্পষ্ট কথা বলেছি, এ বিষয়ে ইসলামের নির্দেশনা হচ্ছে আমরা সতর্কতা অবলম্বন করব, আমরা আমাদের আমলকে জোরদার করব, আমাদের এই বিষয়গুলো বলা হয়েছে শুধুমাত্র যাতে করে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি এবং নিজেরা আমল করতে পারি, বিভ্রান্ত না হই, পণপ্রষ্ট না হই, এই জন্য, অন্য কিছুই না। কাউসার আহমেদ বেপারি প্রশ্ন করেছেন, শায়খ, এক শ্রেণীর লোক দাজ্জাল সম্পর্কিত বিষয়গুলো অস্বীকার করে, এখন প্রশ্ন হচ্ছে জেনে শুনে দাজ্জাল সম্পর্কিত বিষয় অস্বীকার করে উড়িয়ে দেয়, তাদেরকে কি কাফির বলা যাবে, অথবা তারা কি আর মুসলিমদের অন্তর্ভুক্ত থাকবে না, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব সামনে। তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, অগ্রিম অ্যাডভান্স, মানে যারা দাজ্জালের বিষয়টিকে অস্বীকার করবে তাদের এই কাজটি কুফুরি হবে, কোনো সন্দেহ নেই। কারণ এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো সম্পর্কে আমরা বলবো, এগুলো প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস। সুতরাং কেউ যদি অস্বীকার করে, তিনি তার এই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিসকে অস্বীকার করার মতো এই ধরনের একটি অপরাধ, যেটা কুফুরি।
এমডি সেলিম আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ। বর্তমানে কিছু কিছু মোটিভেশনাল স্পিকার বলছে যে ওয়াইস থেকে ইসলাম কায়েম হবে, এখানে নিশ্চিত যে তারা সঠিক পথে নেই, এক্ষেত্রে আমাদের করণীয় কী? না, যারা মানে ইসলাম কায়েম হবে বলতে কী বোঝাচ্ছেন আপনি সেটা আমি জানি না, তবে ওয়াইস থেকে মানে ইসলামের কোনো কিছুই হয়নি হবে ওরা। ওয়েস্ট আজকের এই পৃথিবীতে নয়, গোটা পৃথিবীর ইতিহাসে তারা কোনো ধর্মীয় ব্যবস্থা দিতে পারেনি, কোনো নীতিমালা দিতে পারেনি, কোনো মানে নৈতিক অধপতন ছাড়া নৈতিকভাবে মানুষদেরকে তারা নৈতিকভাবে মানুষদেরকে ডেভেলপ করার জন্য, নৈতিকতাকে বিল্ড আপ করার জন্য কোনো ধরনের অবদান পৃথিবীর মানুষের কাছে ঐতিহাসিকভাবে তাদের কাছে নেই। সুতরাং একথা আপনি নিশ্চিত থাকেন, যে সমস্ত আলোচকরা একথা বলেছেন তারা আদৌ আজকের দিন পর্যন্ত এটা প্রমাণ করতে পারবেন না যে ওয়েস্টের কোথাও মানে এই নৈতিকতা, নৈতিকভাবে তারা এত অবক্ষয় চলে গিয়েছে যে পারিবারিক জীবনটাই তাদের বিধ্বস্ত, সমাজটা বন্য সমাজের মতো হয়ে গিয়েছে, মাকে জানে না, বাপকে জানে না, সন্তানরা কীভাবে পালিত হচ্ছে তারা জানে না, আর কী চান, আর কী চান? সুতরাং এদের এই কথাগুলো আলোচনা না করাই খুবই উত্তম, বরং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন যে আল্লাহ সুবহান তাআলা মানে ওই বন্য সমাজ থেকে আমাদেরকে এখনও হেফাজত করেছেন। তাদের কিছু ভালো দিক রয়েছে, সেগুলো কেন দুনিয়ার জন্য, দুনিয়ার মোহের জন্য, স্বার্থের জন্য, স্বার্থের জন্য আপনাকে 100 বার স্যার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রাইম করতে তাদের সামান্যতম অন্তর প্রকম্পিত হয় না, আল্লাহর ভয়ে তাদের সামান্যতম নেই। শাবির ওয়াকিফ খান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ। অনেকের কাছে শুনি যে কেয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে, করোনার কারণে হজ এখন বন্ধ, অনেকে বলেছেন কেয়ামত সন্নিকটে, সে কথা হাদিস জুড়ে দিচ্ছেন দলিল হিসেবে? না, এ ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে কেয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেয়ামতের আগে যে ছোটো আলামত বলেছেন সেগুলোর মধ্যে আসেনি, বড় কোনো আলামতের কথা বলেছেন সেগুলোর মধ্যেও আসেনি। সুতরাং এগুলো যদি কেউ বলে থাকেন তিনি নিজে ইজতিহাদ করে বলছেন, কেয়ামতের আলামতগুলো নিজের ইজতিহাদ করে বলার কোনো বৈধতা নেই। এই ধরনের বক্তব্য যারা দিয়ে থাকেন তারা লোকদেরকে বিভ্রান্ত করছেন, পথভ্রষ্ট করছেন। খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেননি সে কথা বলা কিন্তু খুব কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। এটি জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নেওয়ার নাম, অপর নাম। সুতরাং কেউ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন, কোনো সন্দেহ নেই, তার এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। রাহাত আপনি প্রশ্ন করেছেন, আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ তো যা চান তা করতে পারেন, তাহলে ফেরেশতা দিয়ে তিনি কাজ করান কেন? এটা আল্লাহ সুবহান তাআলার সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাই খুশি তাই করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাঁর মহত্ব যাতে করে এই মাখলুকাতগুলোর কাছে প্রমাণিত হয়, এই জন্য হাজার হাজার ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যে তিনি ছাড়া আর তার বাহিনী যে কত রয়েছে, কত সংখ্যক রয়েছে তিনি ছাড়া কেউ জানেন না, ফেরেশতারাও বলতে পারবেন না। এটা তার বিশাল শ্রেষ্ঠত্ব, সব কাজ তিনি করতে পারেন, সব কিছু তার ওয়ার্ডার, ওয়ান ওয়ার্ডারের মাধ্যমে হয়তো, ওয়ার্ডার মানে তিনি বললেই হয়ে যাবে, খুন ফায়া খুন, কিন্তু তারপরেও এটা তার সুন্নাহ, তিনি মানে একটি সুন্নাতের সিস্টেমে একটি নীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী সুন্নাতুল্লাহি ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্নাটুকু তিনি এইভাবেই করে থাকেন। অনেকে ইলুমিনাতি নিয়ে অনেক গবেষণা করে এবং এগুলোকে দাজ্জালের সাথে সম্পৃক্ত করে, এটা কি ঠিক? না, এটি একেবারে বিভ্রান্ত বক্তব্য, এবং ইলুমিনাতি এর যে গবেষণা, এই গবেষণাটাও ইহুদিদের তৈরি করা, মুসলিমদেরকে বিভিন্ন দিক থেকে মানে চিন্তার জগতে বিপর্যস্ত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের বিষয়গুলোকে আবিষ্কার করা হয়েছে, এই ধরনের বিষয়গুলো আবিষ্কার হয়েছে। আমরা আমাদের আলোচনার শেষের দিকে ইলুমিনাতি সম্পর্কে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং এটি দাজ্জালের সাথে এর সম্পৃক্ততার বিষয়গুলো কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এগুলোকে দাজ্জালের সাথে সম্পৃক্ত করা মোটেও সঠিক নয়, এটি একেবারে বিভ্রান্তি। তারা মানে দাজ্জালের পথ মসৃণ করছে এটাও সঠিক নয়, দাজ্জালের আগমন বা খুরুজ বের হওয়ার বিষয়টি সুনির্দিষ্ট নির্ধারিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এসে যাবে তখনই দাজ্জালের আগমন হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কেউ এটাকে মসৃণ করতে পারবে না,
কেউ আগানো পিছানোর কোনো কাজ করতে পারবে না, কিন্তু একটি বিষয় করতে পারবে, সেটা হচ্ছে মুসলিমদেরকে মিসগাইডেড করতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে, বিভ্রান্ত করতে পারবে, দিক বিদিক দিশেহারা করে দিতে পারবে। আর সেই কাজটি ইলুমিনাতির মাধ্যমেই করার জন্য অপপ্রয়াস চালানো হচ্ছে। সে বিষয় ইনশাল্লাহ তাআলা আমরা পরবর্তীতে আপনাদের আরও দৃষ্টি আকর্ষণ করবো। আল্লাহ সুবহান তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কৌলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ইন্নাহুল গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।